সদর গভর্নমেন্ট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোচবিহার এমজেএন স্টেডিয়ামে। বৃহস্পতিবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন এই স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা জেলাশাসক কৌশিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক অরুন্ধতি দে ও স্কুলের শিক্ষকগণ। এই স্কুলের শিক্ষক গৌতম মজুমদার জানিয়েছেন এদিন মোট 31টি ইভেন্ট প্রতিযোগিতা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্ররা ছাড়াও প্রাক্তন ছাত্র, অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষকরা অংশ নিয়েছেন। গৌতমবাবু বলেন, স্কুলের নিজস্ব মাঠ না থাকার জন্য প্রত্যেক বছর ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সমস্যায় পড়তে হয়। তাই অন্যান্য বারের মতো এবছরও স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের ইঞ্জিয়ান স্টেডিয়ামে সদর গভর্নমেন্ট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ 11:03 আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন মাননীয় জেলাশাসক তথা আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী কৌশিক সাহা মহাশয়। উপস্থিত ছিলেন এসডিও ম্যাডাম এবং অন্যান্য অতিথিবৃন্দ। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু আমাদের খেলার মাঠ নেই আমাদের স্কুলে, আমাদের প্রতিবারই খুব সমস্যার সম্মুখীন হতে হয়। তা সত্ত্বেও অত্যন্ত সুচারুভাবে আমরা এই প্রতিযোগিতা করতে চলেছি। ইতিমধ্যে আমাদের মাস ড্রিল হয়েছে, পিরামিড হয়েছে, নৃত্য হয়েছে, ক্যারাটে শো প্রতিযোগিতা হয়েছে এবং বিভিন্ন খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।